হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। পিডি ফুড রিভিউ বাই এমগেএসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেস্টুরেন্টটি নিয়ে কথা বলবো সেটি একটি কফি হাউস, সেটা সবার পরিচিত একটি কফি হাউস, সেটি হচ্ছে তাবাক কফি হাউস। এই হাউসটি নিয়ে কথা বলার আগে আপনাদেরকে বলে নিতে চাই, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে ভিডিওগুলো চলে যায়। আর কথা বলার আগে প্রথমেই বলে নিতে চাই আজকে যে বিষয়ে, যেই খাবারগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আলটিমেট চকলেট কেক, যেটা বেলজিয়ান চকলেট কেক বলা হয়, এবং ক্লাসিক চিকেন স্যান্ডউইচ উইথ ব্রাউন ব্রেডস অ্যান্ড চকলেট মোকা। তো যেটা প্রথমেই বলবো সেটা হচ্ছে বেলজিয়ান চকলেট কেক, যেটা সেটা দাম হচ্ছে 300 টাকা এবং খুবই সফট একটা কেক। আর ক্লাসিক চিকেন স্যান্ডউইচ যেটা, ওটার দাম হচ্ছে 230 টাকা, যেটা কিন্তু আমার কাছে মনে হয়েছে বেশ মজা। আপনি দেখতে পাচ্ছেন চিজের লেয়ারটা এবং ভিতরে চিকেন আছে এবং এগস আছে। তো আমার কাছে মনে হয় যে আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন এবং আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর স্যান্ডউইচটার আউটার পার্ট ইনার পার্ট আমার কাছে মনে হয়েছে বেশ ভালো একটা স্যান্ডউইচ। 230 টাকা একটু দাম বেশি, বাট আমার কাছে মনে হয়েছে যে 170 টাকা বা 80 টাকা হলে ইটস ফাইন। বাট যেহেতু এত দামি একটা কফি হাউস, নাম করা ব্র্যান্ডেড, সো এটা খুব স্বাভাবিক। আর বেলজিয়ান কেকটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কেক, এবং লেয়ার বাই লেয়ার ভিতরে কিন্তু চকলেটের একটা ফ্লেভার দেওয়া আছে এবং কোটিং আছে বাইরে চকলেটের কোটিং। খুব ভালো একটা শেপ এবং বেশ বড় কিন্তু সাইজের, সাইজটাও কিন্তু বেশ ভালো। সো আমার মনে হয় আপনাদের পছন্দ হবে, আপনারা ট্রাই করবেন যখনই তাবাক কফি হাউসে যাবেন। তো আমি মনে করি যে আপনারা যদি এটা ট্রাই করেন তাহলে আমি মনে করবো যে আপনারা স্যাটিসফাইড হবেন। আর লাস্টলি যেটা আমি রিভিউ করব সেটা হচ্ছে আলটিমেটলি যেটা আমি কথা বলবো সেটা হচ্ছে তাদের যে মোকা কফিটা রয়েছে সেটা নিয়ে কথা বলবো। আমার কাছে মনে হয়েছে আর 10টি কফি হাউসের মতো এটাও অ্যাজ ইউজুয়াল কফির মতোই, সো ওটা নিয়ে আর কথা না বললাম। আর সবচেয়ে ভালো লেগেছে আমার এই 3টা আইটেমের মধ্যে সেটা হচ্ছে এই কেকটা, খুবই টেস্টি, খুবই ডিলিশিয়াস। এবং আপনি দেখতে পাচ্ছেন আমি প্রতিটা স্পুন দিয়ে যখন এটাকে খাওয়ার চেষ্টা করছি ভিতরের প্রতিটা ফ্লেভার কিন্তু বোঝা যাচ্ছে। ভিডিওটি দেখেই বুঝতে পারবেন ভিতরের লেয়ারগুলো কত সুন্দর করে তারা এটাকে প্রিপেয়ার করেছে, এবং ভিতরে চকলেটের যে লেয়ারগুলো সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা গলে যাচ্ছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সবার এই ভিডিওটি পছন্দ হবে। এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট দিয়ে জানাবেন, আর আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ।